খেলোয়াড় ইন্ডিকেটর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমি দেলোয়ার চৌধুরী রয়েছি। আজকে আমরা দেখবো যে পিপির ছয়টি গরু, যে ছয়টি গরু কাপ স্কাউট এবং রুবারের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই ছয়টি গরু নিয়ে আজকে আমরা আলোচনা করব। হচ্ছে বর্ষি গরু, বর্ষি গরুটা হচ্ছে যে কোনো দণ্ডে রশি বাঁধা ও শেষ করার জন্য এই বর্ষি গরুটি আমরা ব্যবহার করি। প্রথমে এইভাবে একটা লুপ ক্রিয়েট করে এই ডান প্রান্তটা, এই প্রান্তটা আমার ডান হাতে থাকবে। এভাবে খুঁটির পিছনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার যে রশি আছে ওই রশির পিছনে, ওই রশির মধ্যে দিয়েই আবার যখন আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের বর্ষিগিরো। তো বর্ষিগিরোটা দুভাবে করা যায়। প্রথমে আমরা একটা লুপ তৈরি করলাম, এভাবে একটা লুপ তৈরি করলাম, তারপর আমরা আরেকটা লুপ তৈরি করলাম। এই প্রথম লুপের উপরে আমরা যদি দ্বিতীয় লুপ নেই, তারপরে যদি আমরা কুড়ি সাথে এভাবে একটা টান দিই, তাহলে কিন্তু আমাদের বর্ষি গরুটা হয়ে গেল। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তারপর হচ্ছে ডাক্তারি গরু, যেটা হচ্ছে বড় দুইটা বর্ষি প্রান্তকে আমরা জুড়া দিতে মূলত ডাক্তারি গরুটি আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা এইভাবে দুটি বর্ষির প্রান্ত, এটা হচ্ছে উপরে, উপর থেকে আমরা নিচের দিকে নিলাম, তারপর আবার আমরা এই রশির উপর থেকে আমরা আবার নিচের দিকে নেবো, নেবো আমরা একটা টান দেবো। টান দেওয়ার পর দেখেন এই যে হচ্ছে ডাক্তারি গরু। এভাবে যদি রশি আসা যাওয়া করে তাহলে বুঝবেন যে আপনার ডাক্তারি গরুটা হয়ে গেছে। তারপর হচ্ছে থাবু গরু, তারপর হচ্ছে থাবু গরু। থাবু আমরা থাবু টানানোর ক্ষেত্রে আমরা থাবু গরু ব্যবহার করি, তাছাড়া রশিকে সহজে টেনে এবং সহজে ঢিলা করে বাঁধার জন্য থাবু গরুটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তাবুগুরুর জন্য আমরা রাউন্ড হিচেস দিব, এটা অর্থাৎ এক ওয়ান রাউন্ড দেওয়ার পর আমরা এভাবে প্রথমে একটা গিটু দেবো, এভাবে একটা গিটু দেওয়ার পর আমরা আরেকটা গিটু দিই, আরেকটা গিটু দেবো, তারপর আরেকটা গিটু। এইভাবে আমি চার থেকে পাঁচটা গিটু দিলেই আমাদের তাবুগুরুটা কিন্তু হয়ে গেল। Hey there. এটা হচ্ছে তাবুগুরু। Subscribe to my channel. গুলিটা না গেলেন, গুলিটা না গেলেন, চেক বা একা দিয়ে কিন্তু দণ্ডের সাথে অতি সহজে রশিটা বাঁধা বা খোলা যায়। যেটা টান দিয়ে দিয়ে নিলাম, এই যে টান টান দিয়ে দিয়ে আমরা নিলাম। এখন দেখেন আমরা যত টানবো তত শক্ত হবে বাঁধনটা, এটা হচ্ছে গুড়ি টানা গেরু। এখন আমরা দেখবো যে পালগেরু, পালগেরুটি হচ্ছে মূলত বড় রশির সাথে কিভাবে চিকন রশিটা যোগ দিতে হয়। তো আমরা বড় রশি থেকে এটা আমরা লুপ তৈরি করলাম, এবার লুপ করলাম চিকন রশি থেকে, এভাবে বড় রশির নিচে দিয়ে প্রবেশ করানোর পর আমরা এখানে আনলাম, এখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এই রশিটাকে রাউন্ড দেবো। এবার এভাবে রাউন্ড দিয়ে ঘুরিয়ে অপর প্রান্তে নিলাম, রাউন্ড দিয়ে ঘুরিয়ে আনার পর আমরা আবার ওই ভেতরের যে নীল যেটা আছে ওই রশিটার নিচ থেকে, এই রশিটার নিচ থেকে নিয়ে আমরা এভাবে হাত দিয়ে টান দেবো। এই হচ্ছে আমাদের পালগেরু, অর্থাৎ বড় রশির সাথে চিকন রশি যোগ দেওয়া। এখন আমরা দেখবো যে জীবন রক্ষাকারী গরু, জীবন রক্ষাকারী গরুটা মূলত আমরা উদ্ধার কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরেন পানি থেকে ডুবন্ত মানুষকে তুলতে, আগুন থেকে উদ্ধার করতে, হ্যাঁ, তারপর যে বিদ্যুতে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উপর থেকে নাচাতে নামাতে আমরা এই গরুটি ব্যবহার করি। লুপ তৈরি করলাম, এভাবে লুপ তৈরি করলাম, তারপর এই লুপটাকে এই রশির ভেতরের দিকে নিয়ে প্রবেশ করে সামনের দিকে রাখবো, এটাকে একটু লুজ করবো, এটাকে আমরা একটু সাজা এই এইভাবে রাখলাম। তারপর আমরা এটাকে ওই রশিটার উপরে দিয়ে দিলাম, তারপর এই প্রান্তটাকে এই প্রান্ত এই জায়গায় এসে রেখে ওই ভিতর থেকে হাত দিয়ে এই দুটাকে চেপে ধরে এটাকে একটু টানবো, চেপে ধরে ওই ওইটাকে টান দিলেই কিন্তু আমাদের জীবন রক্ষাকারী গরু হয়ে গেল। এটা মূলত উদ্ধার কাজে আমরা ব্যবহার করে থাকি আগুন।